সবে দ্বিতীয়া আর এখনই ফ্রন্ট ফুটে খেলছে কলকাতা। সপ্তাহের প্রথম দিন সকাল থেকে অফিসের চাপ, কর্মব্যস্ততা, সেই সমস্ত কিছু থাকলেও বিকেলের পর থেকেই একেবারে চেনা ছবি শহর জুড়ে। যে কটি পুজো মণ্ডপে অবারিত দ্বার, সেখানেই কালো মাথার শাড়ি। ট্রাফিক নিয়ন্ত্রণে দ্বিতীয়া থেকে একেবারে নাজেহাল পুলিশ, ভিড়ের আভাস পাওয়া মহালয়ের দিন থেকেই। ওপেনিংয়েই সেঞ্চুরি হাঁকায় সিডনি স্পোর্টিং ক্লাবের ডিজনিল্যান্ড। মহালয়াতেই নবমীর রাত নেমে আসে সুজিত বসুর পুজো মণ্ডপে। অন্যদিকে চেতলা অগ্রণী ক্লাব, সুরুচি সংঘ থেকে শুরু করে কলকাতার নামে একাধিক পুজোর উদ্বোধন ইতিমধ্যে হয়ে গিয়েছে, সেখানেও রীতিমতো ভিড় জমছে। সোমবার সন্ধ্যা থেকেই একাধিক পুজো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এ মুহূর্তে দু প্রান্তের ছবি আপনাদের দেখাবো। একদিকে সুরুচি সংঘ দক্ষিণ কলকাতা, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। আর অন্যদিকে লেক টাউনের সিবিবি স্পোর্টিং, যে ছবি পুজোর কথা আপনাদের বলছিলাম আগেই, সেখান থেকে রয়েছে পায়েল। আমি সবার আগে দেবারতীর কাছে যাবো। দেবারতী, সুরুচি সঙ্গে ছবিটা একবার দেখার চেষ্টা করবো। সবে মাত্র দ্বিতীয়া, ইতিমধ্যেই ভিড় নামতে শুরু করেছে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে। দেখো, সুরুচি সঙ্গে পুজো মণ্ডপের যে জনসাধারণের জন্য দেখার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা 18 তারিখ থেকে। কিন্তু প্রচুর মানুষ, আমরা ঢোকার পথেই দেখলাম যে প্রচুর মানুষ রাস্তা থেকে, যারা যেখানে ব্যারিকেড করা রয়েছে সেখানেই এসে জিজ্ঞাসা করছেন যে কেন দেখতে দেওয়া হচ্ছে না। উত্তরে যেমন শ্রীভূমি রয়েছে, দক্ষিণে সুরুচি, চেতলা অগ্রণী, এগুলো কার্যত মানুষ লাইন দিয়ে দেখতে থাকেন, পাশের দাবি আসে। সেজন্যই অনেকে চাইছেন যে ফাঁকায় ফাঁকায় যাতে এই ঠাকুরগুলো দেখে নেওয়া যায়, যাতে একদম ভিড় না থাকা অবস্থাতে। কিন্তু এখনও পর্যন্ত পুজো মণ্ডপের যে দরজা, সেটা সাধারণের জন্য খোলা হয়নি। ক্লাবের যারা সদস্যরা রয়েছেন বা পরিচিত কয়েকজন, তারা এসে দেখছেন, ছবি তুলছেন। অসাধারণ দৃষ্টিনন্দন মণ্ডপ তৈরি করা হয়েছে। তবে যারা বাড়িতে বসে রয়েছেন, যাদের সত্যিই ভিড়ের মধ্যে কষ্ট হয়, তারা কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যম দিয়ে অনেক আগেই সুরুচির এই যে দৃষ্টিনন্দন মণ্ডপ এবং প্রতিমা, সেটা দর্শন করে নিতে পারছেন। এবং আমি যেটা তোমাকে বললাম যে ঢোকার মুখেই প্রচুর মানুষ, যারা অফিস ফেরতা, কেউ হয়তো বয়স্ক মানুষ যারা এসছেন, যারা ভিড়ের মধ্যে দাঁড়াতে পারবেন না, তারা বারবার অনুরোধ করছেন যদি দেখতে দেওয়া যায় একবার। গোটা বাংলাকে তুলে আনা হয়েছে এই মণ্ডপে, এবং বাংলার যে ছোট ছোট শিল্প, কোথাও পাটকে ব্যবহার করা হয়েছে, কোথাও বা বেতের কাঠি ব্যবহার করা হয়েছে, হাত পাখা ব্যবহার করা হয়েছে, ধানের ছড়ি ব্যবহার করা হয়েছে, এবং প্রতিমা, যে প্রতিমা সেটা একদম ডোকরার যে প্রতিমা হয়, অর্থাৎ আমরা জানি যে আমাদের বীরভূম জেলার যে ডোকরা শিল্প, সেই ডোকরা শিল্পের আদলে পুরো প্রতিমা তৈরি করা হয়েছে, এবং একদম অন্য রকম একটা প্রতিমা, যেটার মধ্যে একটা আদিবাসী ছাপ রয়েছে। এবং ডোকরার আদল হলে যেরকম হয় সেরকমভাবে ঠাকুরটা তৈরি করা হয়েছে। এবং গোটা মণ্ডপ জুড়ে একদিকে যেমন আদিবাসী শিল্পকলা, সেটাকে তৈরি করা হয়েছে, যেরকম প্রচুর ঘোড়া দেখা যায় তাদের পুজোর মধ্যে দিয়ে, সেরকমটা ব্যবহার করা হয়েছে, হাত পাখাতে কারুকার্য করে ব্যবহার করা হয়েছে। এবং মণ্ডপে যে ঝাড় বাতি, অসম্ভব সুন্দর দৃষ্টিনন্দন একটা ঝাড় বাতি তৈরি করা হয়েছে, এটা কিন্তু বিশেষ এক ধরনের ঘাস, যে ঘাসটা মূলত পশ্চিম মেদিনীপুরের পাওয়া যায়, সেই ঘাস দিয়ে এই গোটা ঝাড় বাতিটা তৈরি করা হয়েছে বেশ কয়েক মাস ধরে। এবং যে কাপড়ের ব্যবহার করা হয়েছে, সেই কাপড় দিয়ে মানে অসম্ভব সুন্দর কালারফুল একটা মণ্ডপ। এবং গোটা মণ্ডপে যেহেতু বাংলার একটা প্রতিচ্ছবি উঠে আসছে, স্বভাবতই গোটা মণ্ডপ জুড়ে 3D পিকচারে কোথাও সত্যজিৎ রায়, কোথাও নেতাজি সুভাষচন্দ্র বসু, কোথাও রবীন্দ্রনাথ, তাদের যে বাইরের যে মণ্ডপ, সেই সেই ছবিটা কিন্তু গোটা মণ্ডপ জুড়ে, অর্থাৎ গোটা মণ্ডপের, সেটা হাতের ছোট ছোট কাজ হোক কিংবা আবহে হোক, একটা বাংলার প্রতিচ্ছবি উঠে আসছে সুরুচি সঙ্গের এবারের পুজো মণ্ডপ সজ্জায়। একদমই, এবং দেবারতী যে ছবিটা দেখাচ্ছে, অসাধারণ পুজো মণ্ডপ, প্রতিমা, মণ্ডপের ভিতরের অন্দরসজ্জা, এবং সেই অন্দরসজ্জা বা প্রতিমা এই মুহূর্তে সাধারণ মানুষ সুরুচিতে ঢুকতে পারছেন না। 18 তারিখ থেকে তারা ঢুকতে পারবে, কিন্তু মণ্ডপের বাইরে প্রচুর মানুষের ভিড় জমছে, আকুতি রয়েছে, তাদের অনুরোধ রয়েছে যাতে একবার ভেতরে ঢুকতে দেওয়া হয়। কিন্তু সুরুচি সংঘ কর্তৃপক্ষ তারা 18 তারিখ থেকে খুলছে সাধারণ মানুষদের জন্য এই মণ্ডপ। ওদিকে শ্রীভূমি স্পোর্টিং, সেদিকে একবার নজর রাখবো, যে শ্রীভূমি স্পোর্টিংয়ে কিন্তু মহালয়া থেকেই একেবারে মানুষের ভিড়, সেখানে পায়েল রয়েছে। পায়েল, একটু ছবিটা জানার চেষ্টা করবো, শ্রীভূমি স্পোর্টিংয়ের এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? শুভজিৎ, দেখো সুরুচি সঙ্গে এখনো
মণ্ডপে সাধারণ মানুষ যেতে পাচ্ছেন না, তাদের আক্ষেপ যে কেন মণ্ডপ খোলা হয়নি। কিন্তু এখন এখানে আমি যেখানে রয়েছি অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সেখানে মহালয়ার দিন থেকেই ওপেন হয়ে গিয়েছে। এবং আজ যে ভিড় আমরা দেখছি, মানে এই সময় যে ভিড়, এই ভিড় কোথাও যেন একটু তালগোল পাকি দিয়েছে যে আজকে কি দ্বিতীয়া নাকি কোথাও কি আমরা সপ্তমীর সন্ধ্যায় দাঁড়িয়ে রয়েছি। কারণ যত দূর চোখ যাচ্ছে শুধু কাতারে কাতারে মানুষ, ছোট থেকে বড়, এমনকি কোলে এক প্রত্যেককে নিয়ে মা বাবারা তারা বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিংয়ে। এবং একটা আমরা জানি যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মানে আলাদা একটা ক্রেজ তো থাকেই, সেই ক্রেজের টানেই কি এই এত একেবারে দ্বিতীয়াতে ভিড় করছেন এখানকার প্যান্ডেল হপিং দেখতে সাধারণ মানুষ থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। একটু কথা বলি, যদি একটু কথা বলা যায় যারা যারা এখন এই মুহূর্তে প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত রয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলবো। একটু সামনে আসো, কোথা থেকে আসছো? কতক্ষণ ধরে এই ওয়েট করতে হলো মণ্ডপে ঢোকার জন্য? কতক্ষণ অপেক্ষা করেছো? অনেকক্ষণ ধরে। তো কি কষ্ট হচ্ছে নাকি এনজয় করছো? এনজয় করছি। ঠিক এই মুখে চওড়া হাসি, এই মুখে চওড়া হাসি নেই কিন্তু মা বাবার সঙ্গে ছোটরা। একটু এগিয়ে আসো, কথা বলি। অনেকে ক্যামেরা চাই, তারা ক্যামেরা দেখলেই পালিয়ে যাচ্ছে, তবে এমনও অনেকে আছেন যারা কথা বলতে তৈরি। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, যারা যারা আসছেন তাদের হাতে রয়েছে ফোন, এবং সেই মুঠো ফোনে তারা কিন্তু এই যে ডিজনিল্যান্ড তৈরি করা হয়েছে তা যেমন তারা মুঠোবন্দি করছেন, তার সঙ্গেই মায়ের অপরূপ রূপ তারা দেখছেন। আমরা জানি যে প্রতি বছরই সোনার গয়নায় সাজানো হয় মাকে, এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। তবে এবছর যে ভিড়টা মহালয় থেকেই যে উপচে পড়বে তাকে আন্দাজ করতে পেরেছেন উদ্যোক্তারা। আমরা কথা বলেছিলাম মন্ত্রী সুজিত বসুর সঙ্গে, তিনি বলছেন যে মানুষের ভালোবাসা, মানুষের ভালোবাসার জন্যই এই ভিড়। আর হ্যাঁ, এই ভিড় কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এখানে যারা পুলিশের পক্ষ থেকে যারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, এবং এই ক্লাবের যারা কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা রয়েছেন। আমি একটু কথা বলি আপনার সঙ্গে, কোথা থেকে এসছে? শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে আজকে? শ্রীরামপুর থেকে এসছি। এই দ্বিতীয়াতেই প্যান্ডেল হপিং কেন শ্রীভূমি থেকে? আসলে মেয়ের আজকে ছুটি আছে অফিস, তারপর আর ছুটি নেই, ওই কারণে আজকে আমরা এসেছি। প্রত্যেক বছর কি এখানে আসা হয়? হ্যাঁ, মানে এখানে আসতেই হবে মাস্ট। ব্যাপারটাই কিন্তু যে সবাই ভেবেছিল যে দ্বিতীয়াতে হয়তো হালকা থাকবে, ভিড় থাকবে না, কিন্তু না, এবার থেকে মহালয়া থেকে উপচে পড়া ভিড়, একেবারে লেক টাউনের মেন রাস্তা থেকেই ভিড় শুরু হয়েছে, এবং তারপরে ধীরে ধীরে এই ভিড় মণ্ডপমুখী হচ্ছে, এবং তারপরে মাকে দর্শন করে এই ভিড় কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এবং তারই সঙ্গে এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য যেটা শুরুতেই বলছিলাম, এখানে যারা যারা রয়েছেন পুলিশের পক্ষ থেকে, এখানে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে, একই সঙ্গে রয়েছে এখানকার কমিটির যারা সদস্যরা তারা রয়েছেন, তারা মাইকে অ্যানাউন্স করছেন, এবং তারই সঙ্গে এই ভিড়টা মেনটেন করা হচ্ছে। এবং আরও একবার যদি কথা বলার চেষ্টা করব আমি, আপনি তো দেখছি একেবারে মানে একরত্তিকে কোলে নিয়ে চলে এসেছেন। না, আমরা এসে ব্যাঙ্গালোর থেকে হ্যাঁ, তো আমরা এখানে দু তিন দিনের জন্য এসেছি, তো দেখে যাই আজকে ছুটি আছে, তাড়াতাড়ি হবে। তাই এই ভিড়টা এনজয় করছেন? হ্যাঁ, একবার এই যে এর জন্যই যা করা আমার ভাই। কেমন লাগছে মেকিং বলো, কেমন লাগছে বলো? ভালো ভালো। তো এইভাবে কিন্তু ঘেমে নিয়ে স্নান করে এখন এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্যান্ডেল হপিং চলছে জোর দম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।